দেরিতে হলেও প্রতিবাদের সরব হলো তৃণমূল। জেলা সভাপতি পৌঁছালেন থানায়। হাঁসখালির ধর্ষণকাণ্ডে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ব্রজ গোয়াল এবার হাঁসখালী থানায় গিয়ে উপস্থিত হন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রত্না ঘোষ কর। সেখানে গিয়ে তিনি দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়ার প্রস্তাব রাখেন প্রশাসনের কাছে এবং তৎসহ তিনি জানান, যদি কেউ ভেবে থাকে তৃণমূলের পতাকা তুলে নিয়ে দোষ করবে এবং সে কোনো রকম শাস্তি পাবে না, সেটা ভুল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে, সুতরাং এখানে তৃণমূল করে বলে সে পার পাবে তা কখনোই নয়। রাজ্যের প্রশাসনের অভিযোগ পাওয়ার পরই দ্রুত পদক্ষেপ নিয়েছে অভিযুক্তকে আদালতে পাঠানোর। এর থেকেই বোঝা যায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। এবং বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ প্রসঙ্গে তিনি বলেন, কিছু মানুষ রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এবং সাধারণ মানুষের কাছে ব্যাঘাত ঘটানোর জন্য এখানে বন্ধ ডেকেছে। তৃণমূল কংগ্রেস কখনোই বন্ধের পক্ষে নয়। আমরাও চাই অভিযুক্ত দৃষ্টান্তমূলক সাজা পাক এবং যারা এই ঘৃণ্য কাজের সঙ্গে যুক্ত তাদেরকে পুলিশ দৃষ্টান্তমূলক সাজা দিক। আজ রত্না ঘোষ করের সাথে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সমীর কুমার পোদ্দার। তবে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, যদি সত্যি দোষীদের শাস্তি তৃণমূল চায় তাহলে কেন এতদিন পর তারা পথে নামলো? তাদের নেতা নেত্রীদের বাঁচানোর জন্য কি এতদিন মুখে কুলু পেটেছিল? বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়, সারা রাজ্যে তৃণমূলের দুষ্কৃতীরা যেভাবে মানুষের ক্ষতি করে চলেছে তাতে করে বোঝা যাচ্ছে রাজ্য জুড়ে খুন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে দিনের পর দিন এই তৃণমূল কংগ্রেস। আজ পঞ্চায়েত সদস্যের ছেলে বলে তার দোষ ঢাকতে তথ্য প্রমাণ লোপাটের জন্যই ধর্ষিতা যুবতীর মৃতদেহ তড়িঘড়ি সৎকার করা হয় এবং শ্মশানে জল ঢেলে তার অস্থি নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করে তৃণমূল। তবে হাঁসখালী ধর্ষণকাণ্ডে রাজনৈতিক চাপান উদর তুঙ্গে। থানায় জেলা সভাপতি যাওয়া মানে গোপন জবানবন্দিতে ব্যাঘাত ঘটতে পারে বলে মনে করছে বিজেপির একাংশ। ঘটনাটা অত্যন্ত নক্কারজনক ঘটনা, অত্যন্ত দুঃখজনক ঘটনা, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। একটা বাচ্চা মেয়ে তার এই যেটা হয়েছে, তবে এই ব্যাপারটা সম্পূর্ণভাবে প্রশাসন তদন্ত করছে, আসল সত্য উঠে আসবে তদন্তের মাধ্যমে। অপরাধী যারা তারা শাস্তি পাবে, সেই শাস্তি তারা যাতে পায় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস আমরা পরিবারের পাশে আছি, আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি, আমরা অপরাধীদের শাস্তি পাওয়ার জন্যে আমরা সর্বতোভাবে আমাদের কাজ করব। এবং একজন গ্রেপ্তার হয়েছে যার বাবার পরিচয়, তিনি একজন পঞ্চায়েত সদস্য তৃণমূলের, কী বলবেন? দেখুন, আমি আগেও বলেছি এখনও বলছি যে যে অপরাধী তার পরিচয় যাই হোক না কেন সে অপরাধী। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের কাছে অপরাধীর আমাদের দলের কোনো পরিচয় আমরা মনে করি না। যে দলের পরিচয়ে কেউ অপরাধ করে, কেউ মনে করবে যে দল করি বলে আমি হয়তো অপরাধ করে আমি কোনো শাস্তি পাবো না, এটা বাংলায় হয় না। যে অপরাধ করবে সে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে সে অপরাধী, তার শাস্তি হবে। আমি এই ব্যাপারটা বলবো যে দেখুন, রাজনৈতিক ফায়দা লোটার জন্যে যে দলগুলো এই এই ধরনের কাজ করে তারা এটা করুক। আমরা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যে, অন্যায়কে আমরা নির্মূল করার জন্যে, অপরাধীর শাস্তি পাওয়ার জন্যে আমরা যেটা করার সেটা আমরা সবসময় করি, আর সেই কাজটাই আমরা করছি। আর কিছু মানুষ তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, এই 12 ঘন্টার বন্ধ হলো তার প্রতিফলন। পর্যন্ত কি একবার সেই পরিবারের সমবেদনা পর্যন্ত জানিয়েছেন? অপ্রাকৃতিকভাবে তার মৃত্যু হলো, তার পরিবারের বা তার আত্মার শান্তির জন্য একবার কি আপনি বলেছেন যে মৃত্যুকে আমরা সমবেদনা জানাচ্ছি, তার পরিবারের সদস্যদের আমরা সমবেদনা জানাচ্ছি, একবারও কি বলেছেন? বলেননি। তাই অপরাধীকে চাপা দেওয়ার জন্যে, ঠাকার জন্যে আপ্রাণ চেষ্টা করা হয়েছে। তাই আমাদের দাবি, এই অপরাধী চরমতম এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, বিচার হোক, ন্যায় বিচার হোক,
তদন্ত সঠিক স্বচ্ছতার সঙ্গে হোক, তা যদি না হয় আমরা পুলিশ প্রশাসনের উপর নির্ভরশীল নয়। প্রয়োজন হলে রামপুরহাটের মতোই তার থেকেও মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটা সিবিআইয়ের তদন্ত দাবি আমরা জানাচ্ছি এবং সঠিক বিচারের দাবি জানাচ্ছি। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।